আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি রিক্তা ইসলাম। চীনের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠতা দীর্ঘদিনের, কিন্তু সাম্প্রতিক সময়ে তাতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের চাপে ইসরায়েল চীনা বিনিয়োগে বাধার সৃষ্টি করায় খেপেছে বেইজিং। ইসরায়েলকে বশে আনতে সাম্প্রতিক গাজা আগ্রাসনের সময় তেল আবিবের বিরুদ্ধে নজিরবিহীন কঠোর অবস্থান নিয়েছে চীন। ইহুদিবাদী দেশটির সঙ্গে ইসরায়েলের সম্পর্কে নানা দিক থাকছে ইলিয়াস হোসেনের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ও চীনের দ্বিমুখী চাপে দোটানায় পড়েছে ইসরায়েল। কার মন রাখবে সে? একদিকে আমেরিকা ইসরায়েলের বড় রক্ষক, অন্যদিকে চীন দেশটিতে বিপুল বিনিয়োগ এবং বাণিজ্য প্রস্তাব দিয়েছে। কিন্তু চীনের লোভনীয় এসব প্রস্তাব আমেরিকার চাপে গ্রহণ করতে পারছে না ইসরায়েল। বিদেশি বিনিয়োগে জাতীয় নিরাপত্তার দিকগুলি খতিয়ে দেখার জন্য ইসরায়েলের আছে একটি উপদেষ্টা কমিটি। এটি ইসরায়েল সরকারের অন্যতম গোপন এবং সংবেদনশীল সংস্থা। এর সদস্য কারা তা অজানা এবং অতি সংগোপনে এর সভা অনুষ্ঠিত হয়। এটি মূলত চীনের সঙ্গে চুক্তি মূল্যায়নের জন্য একটি কমিটি। 2020 সালে আমেরিকার চাপে এটি গঠন করা হয়েছিল। আমেরিকা উদ্বিগ্ন ছিল যে চীন ইসরায়েলের মাধ্যমে তাদের অস্ত্র প্রযুক্তি পেয়ে যেতে পারে। চীনের সঙ্গে বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কমিটির শীতল প্রভাব ইতিমধ্যে অনুভূত হচ্ছে। যদিও অর্থনীতির মূল ক্ষেত্রগুলিতে চীনা বিনিয়োগ নিষিদ্ধ করার কোনো সরকারি নীতি বা লিখিত নির্দেশনা নেই, তবে ওই কমিটি গঠনের পর থেকেই চীনের সঙ্গে নতুন চুক্তিতে উল্লেখযোগ্য মন্দা দেখা দিয়েছে। সদ্য সাবেক একজন ইসরায়েলি মন্ত্রী বলেছেন, আমেরিকানরা আমাদের কাছে এটি স্পষ্ট করে দিয়েছে যে তারা স্পর্শকাতর অবকাঠামোতে চীনের কোনো অংশগ্রহণ মেনে নেবে না। একটি চীনা প্রতিষ্ঠান হ্যাচিসন ওয়াটার ইসরায়েলে একটি ডিসালাইনেশন প্ল্যান্ট বা পানি বিশুদ্ধকরণ কারখানা তৈরির প্রস্তাব দিয়েছিল। 2020 সালের মে মাসে ইসরায়েল তা প্রত্যাখ্যান করে। তবে তেল আবিবে লাইট রেল নেটওয়ার্ক সহ আগে স্বাক্ষরিত অবকাঠামো প্রকল্পগুলিতে চীনা সংস্থাগুলি এখনও জড়িত। তবে আমেরিকার চাপে ইসরায়েল সাংহাই ইন্টারন্যাশনাল পোর্ট গ্রুপকে বাদ দেওয়ার চেষ্টা করছে। ওই কোম্পানিটি হাইফা বন্দরে একটি নতুন কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য আরেকটি আমিরাতি কোম্পানির সঙ্গে কাজ করছে। চীনের বিনিয়োগ নিয়ে এক দশকেরও বেশি সময় কাজ করা একজন ইসরায়েলি কর্মকর্তা বলেন, আমরা চীনের সঙ্গে কিভাবে ব্যবসা করব সে বিষয়ে সরকার আগে ততটা খবরদারি করত না, কিন্তু এখন বিষয়টি অনেকটা ভিন্ন রকমের। চীন এখন ফুডটেক এবং ফিনটেকের মতো ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করতে পারে, তবে সাইবার বা নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রে তারা কাজ করতে পারবে না। গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও তাদের সুযোগ দেওয়া হবে না। ইসরায়েলি প্রযুক্তি কোম্পানিতে চীনের বিনিয়োগের জন্য 2018 সালে 72টি চুক্তি করা হয়, কিন্তু 2020 সালে তা 45টিতে নেমে এসেছে। আপাত দৃষ্টিতে এটি মহামারীর প্রভাব বলে ব্যাখ্যা করা যেতে পারে, কিন্তু একজন ইসরায়েলি কূটনীতিক একে সম্পর্কের পুনর্গঠন বলে মন্তব্য করেছেন। তেল আবিবের থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের ইসরায়েল চীন সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ ডরন এলা বলেন, নেতানিয়াহুর অধীনে ইসরায়েল অনুভব করেছিল যে এটি তার নিজের পিঠা নিজেই খেতে পারে এবং আমেরিকানরা আমাদের উপর রাগ না করেই চীনাদের সঙ্গে ব্যবসা করতে পারে। যুক্তরাষ্ট্র এখন চীনকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে কতটা দেখছে তা বুঝতে ইসরায়েলের সময় লেগেছে। তবে যুক্তরাষ্ট্রের চাপের কাছে ইসরায়েলের এই নথি স্বীকারকে ভালোভাবে নেয়নি চীন। ইসরায়েলের অবস্থানে চীন খেপেছে বলেই মনে করা হচ্ছে। এর সাম্প্রতিক প্রমাণ মিলেছে ইসরায়েলের গাজা আগ্রাসনের সময়। এই প্রথম চীন ইসরায়েলের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে কঠোর অবস্থান নিয়েছে, প্রকাশ্যে সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের ইসরায়েল প্রীতির। ইসরায়েল ফিলিস্তিনের মধ্যকার ওই সংঘাতে ইসরায়েলের পক্ষ নেওয়ায় যুক্তরাষ্ট্রের নিন্দা করে চীন। বেজিং বলেছে, যুক্তরাষ্ট্রের কারণেই ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা অব্যাহত রয়েছে এবং এই বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কোনো ব্যবস্থাই নেয়নি। যুক্তরাষ্ট্রের কারণেই দীর্ঘ কয়েক দশকের এই সংকট নিরসন হচ্ছে না বলেও অভিযোগ চীনের। চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়াকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এসব অভিযোগ করেছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
ওয়াংই বলেন, ওই অঞ্চলে যে সংকট চলছে তা দুপক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে অনেক আগেই তা সমাধান করতে পারত নিরাপত্তা পরিষদ। দুঃখজনক হলেও সত্য, তা এখনও করা যায়নি। আর এর প্রধান কারণ, যুক্তরাষ্ট্র বরাবরই আন্তর্জাতিক ন্যায় বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছে, সেজন্য ইসরায়েল এবং হামাসের মধ্যে কোনো শান্তি চুক্তিতে বারবার ব্যর্থ হয় নিরাপত্তা পরিষদ। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্রিক সমাধানের পরামর্শ দিয়েছে চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে দেশটির পক্ষ থেকে আরও বলা হয়, ইসরায়েল ফিলিস্তিন উত্তেজনা থামানোর দায়িত্ব কাঁধে নেওয়া উচিত যুক্তরাষ্ট্রের। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চার দফার একটি প্রস্তাব দেন। এতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে সংঘাত নিরসনের মূল ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে। চীনা মন্ত্রী নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন, উভয় পক্ষের শান্তি আলোচনা শুরুর পক্ষে চীন। এর ভিত্তি হবে দুই রাষ্ট্র সমাধান। যত দ্রুত সম্ভব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে গঠিত ওই রাষ্ট্রের পূর্ণ স্বায়ত্তশাসন থাকবে। 1967 সালে সীমান অনুসারে নির্ধারিত হবে সীমান্ত। চীনের এই অবস্থানে হতবাক হয়ে পড়ে ইসরায়েল। এ সময় চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমেও ইসরায়েল বিরোধী প্রচারণা চালানো হয়। চীন সরকারের মুখপাত্র এবং বহুল প্রচারিত ইংরেজি দৈনিক চায়না ডেইলি গাজা আগ্রাসনের সময় একাধিক রিপোর্টে ওই আগ্রাসনের জন্য সর্বতোভাবে ইসরায়েলকেই দায়ী করেছে। এতে অনেক ইসরায়েলি বিশেষজ্ঞ বিস্মিত হয়েছেন, কারণ ইসরায়েল দীর্ঘদিন থেকে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে। চীন ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিতে চাইছে, ফোকাস করতে চাইছে চীনের ওপর। এই সুযোগে চীন মধ্যপ্রাচ্যের বড় খেলোয়াড় হতে চাইছে। বাণিজ্যিকভাবে চীন ওই অঞ্চলের বৃহত্তম অংশীদারও হতে চায়। ২০১৩ সালে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ঘোষণার পর থেকে চীন ভূমধ্যসাগর তীরবর্তী দেশগুলোতে ব্যাপক বিনিয়োগ করেছে। চীন যেসব আঞ্চলিক বন্দর কিনছে সেগুলো ইউরোপের কন্টেইনার সক্ষমতার 10% নিয়ন্ত্রণ করবে। চীন উত্তর আফ্রিকার প্রতিটি দেশের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে সমঝোতা স্বাক্ষর করছে। ২০১৯ সালের জুনে চীনের কোম্পানি সাংহাই ইন্টারন্যাশনাল পোর্ট গ্রুপ ইসরায়েলের হাইফা শহর কর্তৃপক্ষের কাছে একটি চুক্তি করেছে। এর ফলে ভূমধ্যসাগরে একটি সমুদ্রবন্দর নির্মাণ ও পরিচালনা করতে পারবে বেজিং। এর মাধ্যমে চীন পুরাতন অবকাঠামো পুনর্নির্মাণ এবং পরিবহন কানেক্টিভিটির উন্নতি করে চলেছে। চূড়ান্ত বিচারে চীন এসব বিনিয়োগের মাধ্যমে এই অঞ্চলে বিশাল প্রভাব সৃষ্টি করতে সক্ষম হবে। মধ্যপ্রাচ্যে চীনের এই ক্রমবর্ধমান অংশীদারিত্ব এই অঞ্চলে পুরো হিসাব নিকাশই পাল্টে দিয়েছে। মধ্যপ্রাচ্যের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাশিয়াও চীনকে প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে। রাশিয়ার সঙ্গে অংশীদারিত্বের ফলে চীন সামরিক কার্যক্রম পরিচালনায় আরও দক্ষ হয়ে উঠেছে। ২০১৫ সালে চীন ও রাশিয়া প্রথমবারের মতো ভূমধ্যসাগরে প্রথম যৌথ নৌমহড়া চালায়। এরপর ২০১৭ সালে চীনের নৌবাহিনীর রণতরীর বহর পূর্ব ভূমধ্যসাগরে তাদের যুদ্ধের প্রস্তুতি যাচাই করার জন্য তাজা গুলির মহড়া চালায়। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে সরে গেলে চীন ইরান ও তুরস্ককে নিয়ে নতুন প্রভাব বলয় গড়ার চেষ্টা করবে। স্বভাবতই চীনের প্রভাব বাড়লে আরও বেকায়দায় পড়বে ইসরায়েল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।